আমারও ইচ্ছে করতো যে আমি গেমটাকে খেলবো কিন্তু ইচ্ছে করলে উপায় নেই কারণ আমার কাছে তখন রকম ফোন ছিল না যেখানে দুবেলা দুমুটো খেতে পারছিস না সেখানে দাঁড়িয়ে তুই ফোন চাইছিস এই তো সংসারের অবস্থা হঠাৎ দেখি মা কোনো এক জায়গা থেকে টাকা ধার করে আমার জন্য একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে দেয় যেটা র্যাম ছিল মাত্র দু জিবি কিছু কিছু বন্ধু আছে যারা সাবস্ক্রাইব করে দিয়েছে আবার কিছু কিছু বন্ধু আছে যারা মুখের ওপর বলে দিয়েছে ভাই তোদের মতন ছোটো ছোটো ইউটিউবারদের ভিডিও আমি দেখি যখন আমি ভিডিও বানাতাম পাশ দিয়ে কেউ পেরিয়ে গেলে বলতো দেখ ছেলেটা পাগল হয়ে গেছে একা একা ঘরের মধ্যে দরজা বন্ধ করে কী সব বলছে নমস্কার আমি শুভকুণ্ডু অনেকেই হয়তো আমায় চেনেন না আর যারা চেনেন তারা ডেবিল গেমার শুভনামেই হয়তো চেনেন ইউটিউবে আমার একটা গেমিং চ্যানেল আছে যেখানে আমি গেম রিলেটেড ভিডিও বানাই আমার বড় হয়ে ওঠা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে ছোট্ট একটা পরিবার মা বাবা আমি আর বোন আমার বাড়িতে আমার বাবা পেশায় একজন লেবার মানে লেবারের কাজ করেন আর আমার মা তিনি একজন রাঁধুনি তিনি লোকের বাড়িতে রান্নার কাজ করতেন খুবই টেনে টুনে সংসারটা চলতো আর্থিক অবস্থাও সেরকম কিছুই ছিল না কোনো রকমই মাধ্যমিকটা পাশ করি তারপর আর পড়াশোনাটা কন্টিনিউ করা সম্ভব হয়নি তাও আমার মা বাবা তাদের সামর্থ্য অনুযায়ী যথেষ্ট চেষ্টা করছেন এবং আমার বোনকে তারা এখনও যেভাবেই হোক পড়াচ্ছেন সংসারের এই দুরবস্থা দেখে আমার ইচ্ছে করতো কিছু একটা কাজ করে বাবা মাকে একটু সাহায্য করার কিন্তু করবো কি কিছুই বুঝে উঠতে পারতাম না কারণ আমার পড়াশোনাটাও সেভাবে কন্টিনিউ করা হয়নি বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতে একটু বেশিই পছন্দ করতাম সারাটা দিন তাদের সঙ্গেই কাটানো তারা যেখানে যেত তাদের সঙ্গে যাওয়া মানে বেশিরভাগ সময়টা আমি তাদের সঙ্গেই কাটাতাম তো আমার বন্ধুদের মধ্যে প্রায় প্রত্যেকজনের কাছেই একটা করে স্মার্টফোন থাকতো সেই ফোনটা নিয়ে তারা দেখতাম সবাই মিলে বসে একটা গেম খেলত যে গেমটা হচ্ছে চারজন মিলে কথা বলে গেমটাকে খেলতো তো আমিও তাদের কাছে গেমটাকে দেখতাম এবং আমিও আমারও ইচ্ছে করতো যে আমি গেমটাকে খেলবো কিন্তু ইচ্ছে করলে উপায় নেই কারণ আমার কাছে তখন কোনো রকম ফোন ছিল না না বাড়িতেও ফোন ছিল তো আমি যখন মাধ্যমিক পাশ করি তার আগে আমি মাকে বলেছিলাম যে মা আমার মাধ্যমিক হয়ে যাওয়ার পরে আমার একটা ফোন কিনে দিও কিন্তু সংসারের এই অবস্থা কোনোরকমভাবে তো আমাদের দিন চলত। তো সেইভাবে তখন কিনে দেওয়ার মতন সামর্থ্য হয়নি তো মা আমার মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল এবং বলছে যেখানে দুবেলা দু খেতে পারছিস না সেখানে দাঁড়িয়ে তুই ফোন চাইছিস এই তো সংসারের অবস্থা তো আমিও এইভাবে মাকে বেশ কয়েক সপ্তাহ বলতে থাকি আবদারটা বেশ চালিয়ে যেতে থাকি হঠাৎ দেখি মা কোনো এক জায়গা থেকে টাকা ধার করে আমার জন্য একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে দেয় যেটা র্যাম ছিল মাত্র দু জিবি আর আপনারা জানেন দু জিবি র্যামের ফোন মানে কী অবস্থা স্ক্রিনটা ছিল হালকা ফাটা তো আমি তখনও সেটা পেয়েছিলাম কারণ কথাই আছে নাই মামার থেকে কানা মামা ভালো যেহেতু আমি আমার কাছে কোনো ফোন ছিল না আমার বাড়িতে কোনো ফোন ছিল না আমি সেই ফোনটা পেয়েছি আমার কাছে একটা বিশাল বড় তখন ব্যাপার তো আমি ফোনটা বেশ নেওয়ার পরে আমি বন্ধু বান্ধবদের কাছে যাই এবং দেখাই দেখ ভাই আমাকে আমার মা ফোন কিনে দিয়েছে অনেক বন্ধু হেসেছে অনেক বন্ধু বলেছে যে ভাই সেকেন্ড হ্যান্ড নিলি কেন আমাদের কাছে সবার কাছে নতুন মোবাইল তুইও নতুন নিতে পারতিস তখন আমি তাদের বলি দেখ ভাই আমার বাড়িতে সেই অবস্থা আমি এতদিন বলার পরেও আমাকে কোনোরকমভাবে টাকা জোগাড় করে কিনে দিয়েছে আমার কাছে এটাই অনেক তো তখন তারা যে গেমটা খেলতো আমি তখন তাদেরকে বলতাম যে ভাই তোরা যেই গেমটা খেলছিস সেই গেমটা আমাকে একটু শিখিয়ে দিবি তখন আমাকে কয়েকজন বলছে ভাই তোর ওই দুই জিবি র্যামের ফোনে এই গেমটা ডাউনলোড করা যাবে না কারণ এই গেমটার র্যাম হচ্ছে সাতশো থেকে আটশো তোর ফোনে যদি ওই গেমটা ডাউনলোড করিস তাহলে ফোনে গেমটাও খেলতে পারবি না ফোন চালাতেই পারবি না তো আমি ওদের কথাটা বিশ্বাস করিনি আমি ওদেরকে জোর জবস্তি করে আমি বললাম ভাই আমার ফোনে ডাউনলোড করে দে তো বেশ তারা ডাউনলোড করে দিল এবং ডাউনলোড করে দেওয়ার পরে আমি গেমটা ওদের সাথে থেকে থেকে কিছুদিন একটু খেলতে থাকি গেমটা দেখছি আমার ভালো লাগছে যদিও আমি গেমটা তখন খেলতে পারতাম না বা গেমটার আমি নামটাও পর্যন্ত ঠিক করে বলতে পারতাম না সেই গেমটার নাম হচ্ছে ফ্রি ফায়ার তো সেই গেমটা বেশ আমি তাদের সঙ্গে কিছুদিন খেলতে খেলতে আমি বাড়িতে আসি আর একটা আমার বদ অভ্যেস হচ্ছে আমার হাতে মোবাইল ফোন আসলে আমি ইউটিউবে যে কোনো ধরনের ভিডিও দেখতে পছন্দ করতাম মানে আমি কারোর যদি হাতে মোবাইল পাই আমি ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিওস দেখি সেটা মুভিস হোক গানস হোক যে কোনো আমি ভিডিও দেখতে পছন্দ করতাম তো আমি তখন ভাবলাম আচ্ছা আমি গেমটা খেলছি তাহলে গেমটা তো আমি ঠিক করে যেহেতু খেলতে পারছি না ইউটিউবে সার্চ করে দেখি তো গেম কিভাবে ভালো করে খেলা যায় তো বেশ আমি দেখতে থাকলাম অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিও আমার চোখের সামনে আসতে থাকে তো আমি তাদের দেখে দু একদিন দিন ভিডিওগুলো বেশ ফলো করতাম দেখতাম দেখছি খেলাটা ভালো লাগছে তখন পুরোটা সময় আমি গেমের পেছনে দিতাম আর এদিকে বাড়ি থেকে বকা শুরু ফোনটা কিনে দেওয়ার ভুল হয়েছে এরকম অনেক রকম কথা শুনতে হয়েছে হঠাৎ আমার ইউটিউবে একটা ভিডিও চলে আসে যে ভিডিওতে লেখা রয়েছে ইউটিউব থেকে ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করো আমার কাছে ব্যাপারটা একদমই অবাক কারণ আমি এসব বিষয়ে আমি জানতাম না জাস্ট আমি ইউটিউবে ভিডিও দেখতাম তো তখন আমি এই ব্যাপারটা নিয়ে দুদিন আমি ভেবেছি যে এটা কি সত্যি তো তখন আমি কি করলাম ইউটিউবে ভিডিওটা ওই ভিডিওটা আমি তখন দেখলাম দেখার পরে ইউটিউবে বলা হয়েছে যে ইউটিউব রুলস অনুযায়ী এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পরে মনিটাইজেশন হয় এবং সেই মনিটাইজেশনের পরে আমরা কিছু অর্থ ইউটিউব থেকে উপার্জন করতে পারি তো আমার কাছে মনিটাইজেশন কি কিভাবে ভিডিও বানায় কিভাবে এডিট করে কীভাবে চ্যানেল খুলে কিচ্ছু জানা ছিল না তো তখন আমি এটা নিয়ে বেশ কিছুদিন ইউটিউবে সার্চ করতে থাকি কিভাবে ভিডিও বানায় কিভাবে এডিট করে সব জিনিসটা সেখান থেকেই আমি দেখতে থাকি তো দেখতে দেখতে হঠাৎ করে আমিও খুলে ফেললাম একটা চ্যানেল তো এবার চ্যানেল তো খুলে ফেলেছি কিন্তু চ্যানেলে আমি কি ভিডিও আপলোড দেবো আমার তো কোনো রকম নলেজ নেই এই ভিডিওর বিষয়ে আমি কোনো জিনিসটাই জানতাম না তো তখন আমি ভাবলাম চিন্তা করলাম যে আচ্ছা আমি তো ফ্রি ফায়ার গেম খেলছি তাহলে ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানালে কেমন হয় আমি যখন যাদের দেখি ভিডিও তারাও তো ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানাচ্ছে আমি এখন তাদের দেখাদেখি আমিও ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানাতে শুরু করলাম এবার বানাতে তো পারতাম না কী করতাম বড় বড় ইউটিউবারগুলো যাদের আছে তাদেরকে ফলো করতাম বেশ কয়েকজনকে আমি ফলো করে রেখেছি তারা যে ভিডিও দিত আমিও ঠিক দেখে দেখে সেরকমভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করতাম তো চেষ্টা করার পরে আমি প্রথম দিন যে ভিডিওটা আমি বানাই ইউটিউবে আপলোড করি এবার ইউটিউবে আপলোড করার পরে দেখি দু তিন দিন পরে আমি ভিডিওটাকে দেখতে যাই যে আমার কত ভিউ আসলো বা কজন আমাকে দেখলো ভিডিওটা তো প্রথম দিন যেদিন আমি দেখতে যাই ভিডিওটাতে দেখি আমার ভিডিওতে একজন মানুষ দেখলো আমার কাছে অবাক লাগলো যে আমি এতজনের ভিডিও দেখতাম সবার ভিডিওতে এত এত সাবস্ক্রাইব এত এত ভিউ তাহলে আমার ভিডিও একজন দেখলো কেন তখন আমি কি করলাম আমার বন্ধুদেরকে আমি ভিডিওটাকে শেয়ার করলাম যে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর আমার ভিডিওগুলো দেখ কিছু কিছু বন্ধু আছে যারা সাবস্ক্রাইব করে দিয়েছে আবার কিছু কিছু বন্ধু আছে যারা মুখের ওপর বলে দিয়েছে ভাই তোদের মতন ছোটো ছোটো ইউ ইউটিউবারদের ভিডিও আমি দেখি না তোদের থেকে আরও বড় বড়ো ইউটিউবার আছে তাদের ভিডিও আমি দেখি তো আমার তখন সত্যি বলতে খুবই খারাপ লেগেছিলো যে আর কষ্ট করে একটা ভিডিও বানালাম তাও এরা সাবস্ক্রাইব করতে চাইছে না বেশ তখন আমি ডিসাইড করে নিই আমি আর ভিডিও কাউকে শেয়ার করব না কিন্তু শেয়ার না করলে ভিডিওতে ভিউ আসবে কীভাবে সাবস্ক্রাইব আসবে কী করে তো আমার বিকাশ বলে একটা বন্ধু ছিল যে আমার একদমই ক্লোজ একটা ফ্রেন্ড তার কাছে আমি সমস্ত সুযোগ সুবিধা পাই এবং তার কাছে আমি যাই তো বলি ভাই তুই বিকেলবেলা ফ্রি থাকলে প্রত্যেক আমাকে তোর ফোনটা একটু দিবি আমার ভিডিওগুলো তোর ফোনে চালিয়ে দেখবো তো আমি তারপরে ভিডিওগুলো বেশ চালিয়ে দেখতে থাকলাম এইভাবে প্রায় একটা সপ্তাহ যায় তাও দেখি কোনো সাবস্ক্রাইব আসছে না আমি যা ভিডিওতে ভিউ দিচ্ছি সে আমারই তো আমার কাছে এখন তখন সত্যি কথা বলতে খুবই খারাপ লেগেছিলো তখন আমি ভাবতে থাকি এইভাবে কিচ্ছু হবে না যা করার নিজেকেই করতে হবে এরকমভাবে ভিডিও শেয়ার করে ভিডিও কাউকে না বলে এরকম করে কিচ্ছু হবে না নিজেকে পরিশ্রম করেই কিছু একটা করতে হবে শুরু করে ফেললাম নিজে নিজে ভিডিও বানানো এবং কন্টিনিউ ভিডিও বানিয়ে গেলাম রাত দিন ভোরে ভোরে একদম কন্টিনিউ সেটার উপর লেগে থাকলাম এইভাবে বেশ যেমন ভিডিও বানাচ্ছি সেরকম পাশের থেকে অনেকের কাছ থেকে অনেক কথাও শুনতে হয়েছে যখন আমি ভিডিও বানাতাম পাশ দিয়ে কেউ পেরিয়ে গেলে বলতো দেখ ছেলেটা পাগল হয়ে গেছে একা একা ঘরের মধ্যে দরজা বন্ধ করে কী সব বলছে এরকমও কথা শুনতে হয়েছে আমার আত্মীয়রা মানে আমার ফ্যামিলি থেকে আমার মাকে বলতো ফোনটা কিনে দেওয়ার পরে তোমার ছেলেকে তুমি বাজে করে দিয়েছ এরকম বিভিন্ন রকম মানুষের কাছে অনেক রকম কথাই আমাকে শুনতে হয়েছে কিন্তু আমি তবুও রকম কথা কানে না নিয়ে আমি কন্টিনিউ ভিডিও বানিয়ে গেছি এবং আশি থেকে একশোটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে যাই ওই দু জিবি র্যামের ফোন দিয়ে এবং যেই ফোনে ঠিকঠাক গেম খেলা যেত না সেই ফোন দিয়ে আমি গেমও খেলতাম প্লাস তার উপর ভিডিও বানাতাম এডিট করতাম সমস্ত কাজ ওই দু জিবি র্যামের ফোনেই করে বেরিয়েছি এবং এইভাবে করার পরে আমার প্রায় আশি থেকে একশোটা ভিডিও যখন আপলোড করে ফেলি হঠাৎ করে আমার একটা ভিডিও চলে যায় ভাইরাল যেটাতে কুড়ি হাজারের মতন ভিউস গেছিলো খুব বেশি না সেখান থেকে আমি এক হাজার সাবস্ক্রাইব পর্যন্ত পেয়ে যাই তো আমার কাছে তখন একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট ছিল তো আমি এইভাবে ওই সাবস্ক্রাইব এবং আমার ওই ভিউ দেখার পরে আমার ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে গেল তখন আমি আরও ভিডিও বানাতে শুরু করলাম যত ভিডিও বানাচ্ছি বাড়ির থেকে আশেপাশের লোক থেকে বন্ধুবান্ধব থেকে সবার মুখে অনেক কথা অনেক খারাপ কথাই আমাকে শুনতে হয়েছে তাও আমি ভিডিও বানিয়ে গেছি হঠাৎ করে আবার দেখি আমার চ্যানেলে ভিউ আসা বন্ধ কোনো সাবস্ক্রাইব আসছে না আমি তখন পুরোপুরি হাল ছেড়ে দিয়েছি আমি বললাম আমার একটা ভিডিও দেখেছি তার মানে হয়তো আমার অন্য ভিডিওগুলো কারোর ভালো লাগছে না দেখছি কোনোরকম সাবস্ক্রাইবও আসছে না কিছু না তো এইভাবে বেশ ডিমোটিভেট হয়ে আমি প্রায় এক সপ্তাহর মতো ভিডিও দেওয়া বন্ধ করে দিই যেখানে একটা ছেলে প্রত্যেক দিন রাত জেগে দিন জেগে ভিডিও বানিয়ে যেত সেই জায়গাতে সাত দিন ভিডিও আমি বন্ধ রেখেছি এবং তারপরে আমি ভাবলাম আচ্ছা যেই মানুষগুলো আমাকে এত কথা শুনিয়েছে আমি পাগল হয়ে গেছি আমাকে আরও অনেক কথা বলেছে তাহলে আজকে যদি আমি কিছু না করতে পারি তাহলে হয়তো সেই মানুষগুলোই জিতে যাবে এবং তাদেরকে মুখ বন্ধ করার জন্য আমাকে কিছু একটা করতেই হবে আমি আবারও নিজেকে মোটিভেট করে তুললাম এবং আমি আবারও ভিডিও বানানো শুরু করলাম এইভাবে বেশ লাগাতার ভিডিও বানাতে বানাতে হঠাৎ করে আমার দশ হাজার থেকে কুড়ি হাজার কুড়ি হাজার থেকে পঞ্চাশ হাজার এবং এক লাখ সাবস্ক্রাইব আমার কখন কমপ্লিট হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না এবং তারপরে আমার স্বপ্নের সিলভার প্লে বাটন যেটা আমি কোনোদিনও হয়তো ভাবিনি যে আমি হাতে নিতে পারবো কারণ আমি অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখেছি তারা সিলভার প্লে প্লেব্যাটনকে আনবক্সিং করছে কিন্তু আমার কাছে তখন এটা পাওয়া মানে বিশাল বড় ব্যাপার আমি স্বপ্নও এটা ভাবতে পারিনি তো তখন আমার চ্যানেলে একটা স্ট্রাইক চলে আসে যেই স্ট্রাইকটা আমাকে ইউটিউব থেকেই দিয়েছিল তো সেখানে স্ট্রাইকটা আসার পর আমার সাত দিন চ্যানেলটা বন্ধ থাকে এবার আমার একটা নেশা ছিল যে আমি প্রত্যেক দিন ভিডিও বানাবো তো এবার আমি ভেবে উঠতে পারছিলাম যে এই সাতটা দিন আমি কি করব। সাতটা দিন বাড়িতে থাকলেও আমাকে এমনিতেও কথা শুনতে হয় আমি কি করব। এবার আমার সাতটা দিনের মধ্যে আমার তখন মাথায় আসছে একটা চ্যানেল খুললে কেমন হয় যেখানে আমি আবারও একটা নতুন মানে চ্যানেল খুলে আবার ভিডিও দেবো তো খুলে ফেললাম আরেকটা গেমিং চ্যানেল এবং ওই গেমিং চ্যানেলের সাথে সাথে খুলে ফেললাম আরও একটা ব্লগ চ্যানেল বর্তমানে আমার এখন তিন তিনটে চ্যানেল যেখানে আমি আমার মো প্রথম যে চ্যানেল সেখানে আমার আড়াই লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে এবং আমার আরও যে দুটো চ্যানেল রয়েছে একটা ব্লগিং আরও একটা গেমিং চ্যানেল আমি আমার মা বাবাকে এখন যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারি কারণ আমার সব মিলিয়ে এখন ইউটিউব থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতন আমি উপার্জন করতে পারি আর আমার মা বাবা তো এখন খুবই খুশি তো যারা আমায় কুকথা বলেছিল যে বাড়িতে বসে সেই করছিস ওই করছিস তারাই এখন আমাকে রাস্তায় বেরোলে বলে ভাই অনেক বড় হয়ে গেছিস ইউটিউব থেকে কত টাকা কামাচ্ছিস এরকম নানা রকম প্রশ্ন আমাকে করতেই থাকে তো আজকে সব কিছুই সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আজকে আমার মায়ের সেই ধার করে দেওয়া একটা সেকেন্ড হ্যান্ড ফোন যদি আমি হাতে না পেতাম আজকে হয়তো আমার এই দিনটা আসতো না বা আমি এই ডেভিল গেমার শুভ হয়ে উঠতে পারতাম না আপনাদের মাঝে সব কিছুই আপনাদের জন্যই সম্ভব হয়েছে তো আগামী দিনে যারা ইউটিউবে আসতে চাও বা ভিডিও বানাতে চাও সেটা গেমিং হোক বা অন্যান্য কন্টেন্ট তোমাদের একটাই কথা বলবো লেগে থাকো বস লোকে অনেক কথা বলবে লোকের কথায় যদি কানে নাও তাহলে জীবনে কিচ্ছু করতে পারবে না তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে এইভাবে লেগে থাকো আর সব শেষে ধন্যবাদ জানাবো জোশ মঞ্চকে যারা আমায় এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তুলে দিয়েছে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বন্ধুরা আমরা সবাই ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করছি টকটা আপনাদের জন্য প্রচণ্ড ইন্সপায়ারিং ছিল এবার আমরা সবাই আমাদের জীবনে সাকসেসফুল হতে চাই এবং সাকসেসফুল হওয়ার জন্যে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যেটাকে আমরা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন বলি আর দ্বিতীয় হচ্ছে সফট স্কিলস এবার আমাদের কলেজ এবং ইউনিভার্সিটি আমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন বা শিক্ষকতার যোগ্যতা তো দিয়ে দেয় কিন্তু ঠিক প্রথাগতভাবে সফট স্কিল কোথাও শেখানো হয় না কিন্তু ভয়ের কোনো কারণ নেই এখন জোশ টক্স একটা অন্যতম ভর্টিক্যাল জোশ স্কিলস আমাদের এই সমস্ত সফট স্কিলস যেমন স্পোকেন ইংলিশ পার্সোনালি ডেভেলপমেন্ট টাইম ম্যানেজমেন্ট ইত্যাদি প্রচণ্ড অ্যাফোর্ডেবল রেটে শেখাচ্ছে জো স্কিলস এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ইন্ডিয়ার বেস্ট মেন্টর্স পাবেন আর তারই সাথে সাথে আপনি এমন একটা পরিবেশ পাবেন যেখানে আপনি আপনার ব্যাচমেটদের সঙ্গে ভার্চুয়ালি চ্যাট এবং আপনার জিনিসগুলো ডিসকাস করতে পারেন শুধু এইটুকুনি নয় জো স্কিলস প্ল্যাটফর্মে আপনি পাবেন এমন ভার্চুয়াল ক্লাসরুম যেখানে আপনি আপনার ব্যাচমেটদের সঙ্গে রিভাইজ এবং প্র্যাকটিস করতে পারবেন শেখানো সমস্ত নিয়ম কারণ তো যদি আপনার মনে হয় কি আপনি ইংলিশে কাঁচা আছেন এবং আপনাকে নিজের স্পোকেন ইংলিশ এবং পার্সোনাল ডেভেলপমেন্টকে ইম্প্রুভ করতে হবে তাহলে চট জলদি নিচে দেওয়ার লিঙ্কে ক্লিক করুন এবং জো স্কিলস অ্যাপের সমস্ত সুবিধা গ্রহণ করুন এই ভিডিও সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান আর ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু